আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা দেখছেন ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। আর আপনাদেরকে এই ভিডিওটি দেখার উদ্দেশ্য হচ্ছে, আমি একটি প্রতিবাদ স্বরূপ এই ভিডিওটি তৈরি করলাম। আর রবি অ্যাপসে আমি একটি দুর্বলতা দেখলাম, বা তাদের ইচ্ছাকৃত বলবো আমি, তারা ইচ্ছাকৃতভাবেই এইভাবে করে পাবলিককে জোর করে তাদের পকেট থেকে টাকা কেড়ে নেওয়ার জন্য রিচার্জ করিয়ে নিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে 198.05 টাকা আমার ব্যালেন্স আছে, আমি একটি বান্ডেল করে করব 30 দিনের জন্য। তো এখানে অনেক বান্ডেলই রয়েছে, যার মধ্যে মনে হলো আমার প্রতি মাসে 200 মিনিট বা তার খুব সামান্য একটু বেশি ব্যবহার হয়। আর ইন্টারনেট হচ্ছে আমার আসলে 3 জিবিতে হয় না, 4 জিবির প্রয়োজন হয় না, 4 জিবির কম লাগে, 3 জিবির একটু বেশি লাগে। আমি যখন বিকাশে গেলাম তখন আমাকে দেখালো যে 3 জিবি 200 মিনিট 197 টাকা, আর এখানে দেখছি 4.5 জিবি এবং 200 মিনিট 198 টাকা। তো এটাকে আমার কাছে মনে হলো যে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটি প্যাকেজ। তো আমি যখন বাই দিচ্ছি তখন দেখাচ্ছে আমার ব্যালেন্স আছে 198 টাকার উপরে, মানে 198.05 টাকা, কিন্তু আমি যখনই কনফার্ম পারচেস দিচ্ছি সেখানে দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। তো এই ভিডিওটি যারাই দেখছেন তারা অবশ্যই আশা করি যথাযথ কর্তৃপক্ষের কাছে, যদি আপনাদের কোনো পরিচিত কেউ থেকে থাকে, দিতে পারেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আর যদি কোনো প্রয়োজন মনে করেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ইনবক্সে, অথবা আবার এই ভিডিওটি কমেন্ট সেকশনে। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। পেজটিতে লাইক দিন, যদি লাইক দিয়ে না থাকেন বড়ই উপকৃত হব, যদি পরে আপনাদেরকে সাথে পাই। আর চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।